থানচিতে ঘুরতে ঘুরতে দেখা গেল এনে একটা ঝুলন্ত ব্রিজ। আমরা এতদিন ভাবতাম যে শুধু রাঙামাটিতেই মনে হয় ঝুলন্ত ব্রিজ আছে, তো এটা হচ্ছে দেখে মনে হচ্ছে ওই যে সেই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মতো একটা ভাব আছে এর মধ্যে। একটু ভাঙাচোরা কাঠ টাট অপর পাশে চলে আসলাম। এই এই এরিয়াতে অনেক বাসাইতেই দেখা যাচ্ছে যে আকাশ ডিটিএস ভালোই চলে এখানে মনে হয়। এদিক দিয়ে চলে যায় আসো না, কি নাম পাড়া? চাকটাং পাড়া নাকি কেন বললো? চামতাক পাড়া। চামতাক পাড়া, এই যে অনেকগুলো বাসাতেই আকাশ ডিটিএস দেখা যায়। এখানে ওয়াইফাই খুব একটা মনে হয় অ্যাভেলেবেল নাই, এই জন্য মানুষ এখনো টিভির উপরে আসছে আর কি। রবিন নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, রবিন নেটওয়ার্কও এই জায়গায় রবিন নেটওয়ার্ক ফেল করছে। রবিন নেটওয়ার্ক এখানে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল আমাদের এখান থেকে চলতো চলতো না। আবার ফিরে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি বান্দরবান জেলার থানচি উপজেলার অমাতঙ্গি থেকে বাকলাই রোডে আর কি, এটাকে বাকলাই রোড বলা হয়, বাকলাই পাড়া রোড। সে রোডে আমরা আগাতে শুরু করছি। এখানে দেখছেন এই যে মেঘগুলো অনেকটা উঁচু, অনেক উঁচু, এই উঁচাতে উঁচু জন্য মেঘগুলো দেখা যাচ্ছে। তমাতঙ্গিতে নির্মাণ কাজ চলার কারণে তমাতঙ্গির যে বসার স্পেস গুলো সেগুলোতে ঢুকা নিষেধ। তা আমি হচ্ছে ঢুকে ঢুক আসলে ঢুকিনি, এক সাইড দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি। এর মধ্যে একজন আমাকে এসে, হ্যাঁ বন্ধু আমাকে একজন ইশারা দিয়ে, ভাই এদিকে আসলাম। তো বলছে আপনাকে কি ঢুকতে বলছি? বলুন না ভাই ঢুকতে বলেননি, এখানে তো নিষেধ, শুধু নিষেধ হচ্ছে প্রবেশ ভিতরে, আমি যে সাইড দিয়ে ঢুকতেছি। কিন্তু এর মধ্যে একজন উপজাতির একজন বাটুল ইশারা করছে যে মেরে দেবো। কিন্তু আমি ভাই মারাত্মক ভয় পেয়ে গেছি, কারণ ওর ফেসটা আর ওর চোখ দিয়ে বাটুল ইশারা করে আমি চরম ভয় পেয়ে গেছি। এটাই হচ্ছে আমার বলার। কিছুক্ষণ আগে আবার দেখলাম দুইটা গুই সাপ, না হ্যাঁ দুইটা গুই সাপ তারা ধরে নিয়ে যাচ্ছে একটা, ওদের যে হচ্ছে ব্যাগ আর কি, ব্যাগ বলে যে বেতের আর কি, বেত দিয়ে তৈরি করা। হ্যাঁ সেই জিনিসটাতে হঠাৎ করে প্রথমে ভাবছি আমি মনে হয় সাপ, পরে দেখি না গুই সাপ। আসলে গুই সাপ ওটা সাপই, গুই সাপ আর কি। তো দেখ সব কিছু মিলে আসলে পাহাড়ে ঘুরতে আসলে অনেক কিছু সম্মুখীন হতে হবে আপনাকে, অনেক অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার করতে হবে আপনাকে, এটা স্বাভাবিক। এই ওই একটু ধমক দিছে, এটা আমি কোনো ভয়টাই কিছুই পাই না ভাই, কিন্তু ভয় পেয়ে কিছু বাটুলটা আমার দিকে এভাবে ধরছে, আমি মারাত্মক ভয় পেয়ে যদি একটা মেরে দেবে একদম মাথার চাঁদি উড়ে যাবে।
উপজাতির বাটুল, তার মানে এগুলো আসলে খেলনা বাটুল না, নিশানা মিস হবে না। ও মনে হয় শিকারী টাইপের কেউ, মানে ওর ওকে সেনাবাহিনীর লোক ওকে রাখছে এই জন্যই যে ওর হাতে বাটুল দিয়ে রাখছে, এই জন্যই যে যে বেশি বাড়াবাড়ি করবে তাকে একদম ফাস করে একটা মেরে না। ও মনে হয় মানে ফ্রিল্যান্সার বাটুল, মানে কোনো দায় কোনো কিছু দেখলে বাটুল মেরে খায় ফেলা আর কি। ওর ওর চেহারা, ওর ফেস, ওর সবকিছু ওইরকমই মনে হচ্ছে। হুম, ওইরকমই মনে হচ্ছিল। এটা অপরিষ্কার, বেচারাক ভিডিওতে তোলা লাগতো। ও ভিডিওতে তুললে তোমার মোবাইলে বাটুল মেরে দিবে, ওইগুলো পছন্দ করে না। এই রোডে কেউ নাই না, এই রোডটা ফাঁকা, কারণ এখানে পর্যটক ঢোকা নিষেধ এই সাইডটাতে। তবে একটু বলে একটা প্রথমে একটু ধমক খেয়ে পরবর্তী সময় বলে এই রোডে ঢোকার পারমিশনটা নিছি, মানে সেও আমার কাছে বলছে ভাই আমি দুঃখিত আপনার সঙ্গে ব্যবহার করার জন্য, কারণ বলছে ভাই কর্তৃপক্ষের নিষেধের জন্য আমাদের বকা খেতে হয়, তাদেরও নাকি বকা খেতে হয়, এই জন্য সে নিজেও দুঃখ প্রকাশ করছে আমার কাছে, ভালো লাগছে। সে পরবর্তী সময় ওইটাতে ইয়ে না করতে পারে আমাদের অনুমতি দিচ্ছে এই রোডটাতে একটু ঘুরে আসার জন্য। ওই যে আমাদের সামনে যে বাইকাররা ছিল তাদের কিন্তু ঢুকতে দেয় নাই, মূলত আমাদের ঢুকতে দিচ্ছে যে আপনারা একটু ঘুরে আসেন। তো আমরা সেই ঘুরতে যাওয়ার জন্য আর কি চেষ্টা চালাইতেছি। তো এখানে একটু আমি একটু ফিটিং করতেছি, ফিটিং করো। ফিটিংটা হচ্ছে এখানে আমার মোবাইলটা এখানে রাখবো, এখানে কিছু under the sleep mode, release by pressing key of the N or the play and pass.